যেহেতু মিচিং সাহিত্য শাসিত পরিষদত যা আসলে অনামিচং গাঁও অন্তর্ভুক্তির প্রতিবাদত আজি অদৌ টাই আহোম ছাত্রনেতা ধেমাজি জিলা সমিতি আর অনামিচিং সুরক্ষা সমিতির ধেমাজি জিলা সমিতির উদ্যোগত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। মানে পোনে পোনে দৃশ্যাংশ দেখাইছো ধেমাজি 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত জেলা আয়ুক্ত কার্যালয় সম্মুখ এনেধরণে হাজার হাজার লোক সমবেত হয়েছে আর যুক্ত গাঁও বিশেষ অন্তর্ভুক্ত করা হয়েছে সেই গাঁও সমূহ অন্তর্ভুক্তি করার প্রতিবাদ বিশেষ যখন অনামিচিং গাঁও আছে এই অনামিচিং গাঁও সমূহ প্রতিবাদ প্রতিবাদত আজি ধরনের রাইজ ওলাই আহিছে আর আমি দেখাইছো এই 15 নং রাষ্ট্রীয় ঘাইপথত জেলা আয়ুক্ত কার্যালয় সম্মুখত আসলে ধেমাজির বিভিন্ন প্রান্ত জেলাখনের বিভিন্ন প্রান্তর পর রাইজ ওলাই আহিছে মানে দৃশ্যাংশ দেখাইছো আর যেহেতু যেহেতু যখন অনামিচিং লোক আছে এতে প্রতিবাদ চলিলে ওলাই আহিছে আমার সাথে সদৌ টাই আহোম ছাত্রনেতা উপদেষ্টা দুলাল বড়ুয়া আছে আমি জানিব বিচারিম আজি যেহেতু প্রতিবাদ চলি আছে রাইজ গণহত্যা হয়ে গেল স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিছে কি কব প্রতিবাদ চলিব আসলে ধেমাজি জেলাখনত আসলে আমি অনামিচিং লোকসকল ইয়াত বসবাস করে আছো না এটা সন্দেহ হয়ে যায়। 77 বছর ভারতের স্বাধীনতা হওয়ার পাছতো আজি আমি রাজনৈতিকভাবে সুবিধা পাওয়া নাই, আমার জাতি মাতি ভেটি আজি সুরক্ষিত নহয়, আজি মৌলিক অধিকার খর্বিত হয়ে আছো। আমি আসলে এখন যদি গণতন্ত্র বসবাস করা লোকসকলের যদি এই অধিকার কিনা না থাকে তেতিয়ালে এনেকুৱা ধরনের হয় যে আমি এখন গণতন্ত্র দেশের আমি কি কয় আমি স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসাবে আমি বসবাস করে থাকবল আছে। আমার দুঃখ দুর্দশা আসলে কংগ্রেস সরকারও বুঝি নেপায়, আমার বিজেপি সরকারও বুঝি নেপায়। আমি দীর্ঘদিন আন্দোলন করার পিছতো বারে বারে কিয় এই আমার অঞ্চল সমূহ অসাংবিধানিকভাবে জাপি দিব বিচারে তার আসলে আমি ক্ষুব্ধ হয়েছো, আমি সরকারক সকিয়া দিব বিচারিছো। অতি শীঘ্রে যদি আমার অসাংবিধানিকভাবে যেসমূহ আমার অনামিচিং গাঁও অন্তর্ভুক্ত করেছে সেইসমূহ যদি খতম করে নিদিয়ে তেতিয়ালে ইয়াতকৈ জঙ্গী আন্দোলন কার্যসূচী ইয়াত গড়ি তুলিব। গণহত্যা কার্যসূচী রাইজ স্বতঃস্ফূর্তভাবে ওলাইছে কি কব আপনাদের? আমি প্রথমে আমি গোটেই অনামিচিং রাইজক আমি ধন্যবাদ জ্ঞাপন করছো যে আমার আহ্বানত যেটো হত্যাগ্রহ কার্যসূচী লওয়া হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে গোটেই রাইজ ওলাই আছে, গোটেই লক্ষিমপুর ধেমাজি জেলার মানে খোজকাড়ি মানুষবিল আছে ট্রেক্টর উঠি আহিছে আমার ইয়াত সহযোগ করব কারণে। কিন্তু আমি আমার মিচিং সাহিত্য শাসিত পরিষদত যিনি অনামিচিং গাঁও অন্তর্ভুক্ত হয়েছে সেই সকল সেই গাঁও সকল গাঁওখিন বিনা আলোচনায় মুক্তি করে দিব কারণে এড়ি দিব কারণে আমি দাবি জানাব কারণে ইয়ালে আহিছো। আর আজি এই কার্যসূচীত আমি আমার জেলা প্রশাসনক আমি দাবি উত্থাপন করছো অতি সোনকালে অতি সোনকালে অনামিচিং গাঁওবিলাক এই এমএসির পর বাদ পড়ে পেলাই দিব লাগে, নহলে ইয়াতক আমি জঙ্গি আন্দোলন করবলে আমি রেডি আছো। হয় এনে ধরনের এটা প্রতিবাদ মুখোমুখি পড়েছে ধেমাজি তেতিয়া আসলে যিসমূহ মিচিং সাহিত্য শাসিত পরিষদের প্রস্তাবিত যে খসড়া খসড়াত আসলে বহু অনামিচিং গাঁও অন্তর্ভুক্তি হওয়ার তথা আসলে পোহরলৈ আহিছে যার পরিপ্রেক্ষিতত এতিয়া রাইজে স্বতঃস্ফূর্তভাবে এনে ধরনের প্রতিবাদ চলিলে ওলাই আহিছে। আমার সাথে যেহেতু আকাশুর উপসভাপতি মনোজ গগৈ আছে আমি তেখেতের জানিব চেষ্টা করি যেহেতু আজি এই গণহত্যাগ কার্যসূচী আপনার রূপায়ণ করেছে কি কব প্রতিবাদ চলিব না? আমার কোনো সংগঠনের নেতৃত্বত এই প্রতিবাদ হওয়া নাই, সম্পূর্ণ রাইজর প্রতিবাদ। আমি সংগঠনে মাত্র নেতৃত্ব দিছো যাতে শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদটি হয়। আমার প্রতিবাদের জড়িয়ে এটা কথা স্পষ্ট সরকার কব বিচারিছো যে এখনো অনামিচিং গাঁও বা এদরও কৃষিভূমি যাতে মিচিং সাহিত্য পরিষদের সীমার ভিতর নপরে তার কারণে আমি সরকার দাবি জানাই আজি আমি ইয়াত স্মারকপত্র প্রদান করছো আর সেই কারণে গণহত্যাগ আজি রূপায়ণ করছো। হয় এনে ধরনের এটা প্রতিবাদ মুখ হয়ে পড়ছে মানে দৃশ্যাংশ দেখাইছো বিভিন্ন গাঁও পর রাইজ ওলাই আহিছে আর এটাই কথা যে যিসমূহ অনামিচিং গাঁও আসলে বাদ পড়াব লাগে কেনে ধরনের গাঁও সমূহ কেনে ধরনের অন্তর্ভুক্তি হয়েছে বিশেষ আপনাদের জানে 14 চনত যেটা শাসনলে আইসিল বিজেপির নেতৃধীন সরকার তখনলোকে কৈছিল যে ছয় জনগোষ্ঠী তখনলোকে জনজাতিকরণ সেয়া সম্পূর্ণ ফুটুকা ফেনত পরিণত হয়েছে। কিন্তু তখনলোকে আজি যখন আমার ভাতৃ আছে সেই সকলক সিক্স শিডিউল দিছে বা নির্বাচন করবর কারণে অনুমতি দিছে তার পাছত কিন্তু তখনলোকে গাঁও সমূহ যদরে অন্তর্ভুক্ত করেছে ই কিন্তু সহজভাবে লব পৰা নাই। ইয়ার ফল
ফলত কি হল ভাতৃসকলৰ মাজত ভাতৃ সংঘৰ দৰে সংঘ ঘটনা সংঘটিত হ'ব, তাৰ বাবে জগৰীয়া হ'ব অসম চৰকাৰ তথা ধেমাজি পতাকত। সেইকাৰণে আমি প্ৰত্যেকৰ প্ৰতি আহ্বান যাতে তেখেতলোকে এই ভাতৃঘাতী সংঘৰ পৰা নিজকে বচাবৰ কাৰণে সম্পূৰ্ণৰূপে তেওঁলোকে নিজৰ যিসকল 50% অধিক জনজাতি আছে সেই অঞ্চলসমূহ তেওঁলোকে নিৰ্বাচন অনুষ্ঠিত কৰক, বাকী গাঁওসমূহ তাৰ পৰা বাহিৰ কৰি দিয়ক, তেতিয়া আমাৰ ক'বলগীয়া নাই। যদি তাকে নকয় অনাগত দিনত কিন্তু অসম চৰকাৰ ভয়ংকৰ পৰিস্থিতিৰ মুখামুখি হ'বলৈ সাজু থাকক। হয়, এনেধৰণে প্ৰতিবাদমুখৰ হৈ পৰিছে মই দেখুৱাইছোঁ। এয়া ধেমাজি জিলা আয়ুক্ত কাৰ্যালয়ৰ সন্মুখত এনেধৰণে গণহত্যাগৰ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে, ৰাইজ স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাইছে। আপুনি যেনিয়ে চাই তেনিয়ে কেৱল ধেমাজি 15 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত দেখিব সমগ্ৰ নগৰখনত এতিয়া ৰাইজ এনেধৰণে ওলাই অহা পৰিলক্ষিত হৈছে। আৰু এটাই দাবী যে যিসমূহ অনামিচিং গাঁও আছে সেই গাঁওসমূহ কোনো বিনা চৰ্তে আচলতে এই গাঁওসমূহ আচলতে এম এছ চিৰ পৰা কৰ্তন কৰিব লাগে, যাৰ প্ৰতিবাদত এনেধৰণে আজি গণহত্যাগৰ কাৰ্যসূচী অংশগ্ৰহণ কৰিছে বিভিন্ন অনামিচিং গাঁৱৰ লোকসকলে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।